কি খবর আপনার? এখানে একা একা বসে আছেন কেন? ডিম পারছেন নাকি? পানির মধ্যে ডুবে গোসল করে এখন রোদের মধ্যে গা শুকাচ্ছে কত সুন্দর করে। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আমার আরেকটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। তো চলুন দেখা যাক আজকের ব্লগে কি কি আছে। এই ঠান্ডার মধ্যে রাজা হাঁস এবং অন্যান্য হাঁসগুলোকে আজকে গোসল করাই দিব, কারণ হচ্ছে যে অনেকদিন ধরে ওদেরকে গোসল করানো হচ্ছে না। যত শীতই পড়ুক, হাঁস পানিতে থাকলে খুবই ভালো থাকে। হাঁসের খুবই পছন্দ হচ্ছে যে পানিতে দিয়ে রাখলে ও সারাক্ষণ পানিতেই থাকবে। তো আজকে আমি রাজা হাঁস এবং চীনা হাঁস এবং দেশি হাঁস যেটা আছে সবগুলোকে আমার ঝটপট তৈরি করা সুইমিং পুলে গোসল করাই দিব। ঝটফট সুইমিং পুল বলতে আমি সাময়িকভাবে পানিকে আবদ্ধ অবস্থায় রেখে ওইখানে হাঁসগুলো ছেড়ে দিই, ওইটাই হচ্ছে আমার ঝটপট সুইমিং পুল। দেখুন রাজহাঁসগুলো অলরেডি গোসল করে এসে এখানে সানবাথ নিতেছে, মানে রোদে শুকানোর জন্য ওদের শরীরগুলো নাড়াচাড়া করতেছে। তো আজকে দেশি হাঁসগুলোও দেখা যাবে এবং চীনা হাঁসগুলোও দেখা যাবে। চীনা হাঁসের পশম পাল্টাইতেছে, সেটা জানতে পারবেন যে কীভাবে পশম পাল্টাইতেছে, কেন পাল্টাইতেছে। তো আমি ভাবতেছি যে আমার এখানে রাজহাঁস যেগুলো আছে ওগুলো সবগুলাই মেল মনে হচ্ছে, কারণ হচ্ছে যে এখন পর্যন্ত ওরা ডিম দেয় নাই, নাকি শীতে শেষে দিবে কে জানে। যাক, যতক্ষণই দেখ আলোর মতো রাজহাঁস যেন এই বছরেই ডিম দেয় সেটার আশায় আছি আমি। তো এদেরকে আমি দৌড়াইতেছি এবং ভিডিও করতেছি, এক জায়গায় স্থির হয়ে দাঁড়ায় না, দাঁড়াইলে তো খুবই ভালো মতো ভিডিওটা করতে পারতাম। এভাবে হাঁটতে থাকে আর আমি ভিডিও বানাইতে থাকি। দেখুন হাঁটতেছে গোসলখানার দিকে চলে যাচ্ছে, আর চীনা হাঁস এবং দেশি হাঁস গোসল করতেছে, দেখুন মারামারি করতেছে। চীনা হাঁস এবং দেশি হাঁসকে একটু পরে দেখাচ্ছি, ওইটা গোসল করে বের হোক। রাজহাঁস এবং চীনা হাঁস একসাথে থাকলে মারামারি করে সেজন্য। আর এইখানে দেখুন কত সুন্দর লাগতেছে, একবার গ্রাম্য পরিবেশের মতো ওরা রিল্যাক্সভাবে ওদের শরীরটা রোদে শুকাচ্ছে। হোয়াইট কালার দোনোটা আমার কাছে অনেক ভালো লাগে, হোয়াইট কালার দোনোটা এত সুন্দরভাবে পানিতে ভিজে আসছে, একবারে পুরো ক্লিন হয়ে গেছে। দেখুন এখন উপরের দিকে মাথাটা উঁচু করে দাঁড়ায় আছে, আর ওদের পাখাগুলো নড়াচড়া করে পানিগুলো ঝরাচ্ছে। তো এতক্ষণে স্থিরভাবে এক জায়গায় দাঁড়ায় ওরা খাবার দাবার খাওয়ার চেষ্টা করতেছে। তো আমার রাজহাঁস যেই কেজির মধ্যে রাখি ওই কেজির মধ্যে আমি তার্কিকে রাখি এবং ব্রাহ্মা মুরগিকে রাখি। এখন শুধু আমার রাজহাঁসের ডিম এবং ব্রাহ্মা মুরগির ডিম, এই দুইটা প্রাণী ডিম পাড়া শুরু করলে আমার আরেকটি সফলতা আসবে আল্লাহর রহমতে। তো সেটার আশায় আছি। তো হাঁসটা আস্তে ধীরে হাঁটতেছে, এটা হচ্ছে যে মেল রাজহাঁস। তো রাজহাঁস সম্বন্ধে আরেকটা কথা বলি, সেটা হচ্ছে যে রাজহাঁস এখন কামড়ানো শুরু করে দিছে, আর এই হচ্ছে চীনা হাঁসগুলো গোসল করে চলে আসছে। রাজহাঁসকে কেজের মধ্যে রেখে দিছি, কারণ হচ্ছে দোনোটা একসাথে হলে মারামারি করে, সেজন্য মারামারি করলে হাঁস দুর্বল হয়ে যায়। আর এই যে দেখুন চীনা হাঁসটার পুরো পশম পাল্টা দিছে, মানে পশম মল্টিং হচ্ছে। তো এদেরকে কেজের মধ্যে দিয়ে দিই, কেজের মধ্যে দিয়ে দিলে দেখতে পারবেন যে কত সুন্দরভাবে ওরা গোসল করে চলে আসছে। তো মেল হাঁসটা মল্টিং হচ্ছে, ফিমেল হাঁসটা মল্টিং হচ্ছে না, মল্টিং হবে ফিমেল হাঁসটাও আল্লাহর রহমতে, খুবই কালারফুল চলে আসবে ওরা। এখন ওরা ডিম দিতেছে, আবার মল্টিংয়ে চলে গেছে। তো সেটা নিয়ে টেনশনে আছি, যেগুলো ডিম দিছে ওগুলা কি বীজ ডিম হবে নাকি। তো এখন আমি চলে যাচ্ছি আমার যে দেশি হাঁসগুলো আছে ওগুলোর কাছে। দেখুন দেশি হাঁসগুলো এখনও ভয় পায় আমাকে, তো ওরা এখনও ফ্রেন্ডলি হয় নাই, কেজির মধ্যে রাখছি সেজন্য। তো একটা কেজের মধ্যে রেখে আলাদা আলাদা করে পাট করে রাখছি আল্লাহর রহমতে। তো এখন ওদের যে ডিম দিতেছে ওই ডিম ইনকিউবেটর বসানো আছে, যদি বীজ ডিম হয় তাহলে ওদের ডিমগুলো পরবর্তীতে মেশিনে বসাবো, এছাড়া অন্যান্য যে ডিমগুলো পারবে ওগুলো মেশিনে বসাবো না। আল্লাহর রহমতে সবুজগুলা হাঁসটা অনেক সুন্দর হয়ে গেছে, ওর পুরো ঘাটটা হচ্ছে যে সবুজ এবং বডিটা হচ্ছে যে একটু সাদা টাইপের মধ্যে সিলভার কালার এবং ব্রাউন কালার। তো দেখা যাক আল্লাহর রহমতে কী হয় না হয়, এদের ডিম জমে নাকি। আমার যে প্যারেন্টস কোয়েল পাখিগুলো আছে ওগুলাকে আমি এক ড্রাম পানি ভরে দিই, ওরা নিমিশেই শেষ করে ফেলে, একদিনও যায় না, আধা বেলা যায়, 11 লিটার পানি 12 ঘন্টাও যায় না। দেখুন কীভাবে খাচ্ছে, চারদিক দিয়ে গোল করে খাচ্ছে। তো এগুলাকে আজকে তুষ দিয়ে দিছি, অনেকদিন ধরে ওদেরকে তুষ দিতেছি না, কারণ হচ্ছে যে শীতকাল চলে আসছে, তুষ একটু বদলাইলে গরম গরম বদলানো দরকার, কারণ হচ্ছে যে খুব ভালোভাবে থাকতে পারবে। যদি একটু রোদে শুকাই দেন তাহলে রোদের গরমটা ওদের গায়ে লাগবে আর ওরা সুস্থ থাকবে, খুব ভালোভাবেই সুস্থ থাকবে। আর এখানে কিছু পাখির পশম উঠে গেছে, ওগুলা ডিম দিতে দিতে বয়স হয়ে গেছে সেজন্য পশম উঠে গেছে। দেখুন কীভাবে পানি খাচ্ছে, মানে 11 লিটার পানি 12 ঘন্টার মধ্যে শেষ করে ফেলে, এত পানি খায় ওরা। খাবার দাবার একটু কম খাইলেও পানিটা বেশি খায়।
আমি দেখছি আজকে ওদের লিটার হিসাবে কি দিছি সেটা বলি আজকে ওদের লিটার হিসাবে দিছি যে কাঠের গুড়া অনেকদিন ধরে দিতেছি না আমি বালি দিছিলাম বালিতে অনেক সমস্যা হয়ে গেছে ওদের পায়ে ক্ষত হয়ে গেছে পরবর্তীতে ওগুলা ট্রিটমেন্ট করার পর আল্লাহর রহমতে এখন কাঠের গুঁড়ো দিয়ে দিছি কাঠের গুঁড়োটা দিলে খুবই ভালো হয় ওরা ভালোভাবে থাকতে পারে এবং কাঠের গুঁড়োটা শুকনা থাকে মাশাআল্লাহ এই কালারটা দেখুন কত সুন্দর কালার এখানে ডিফারেন্ট ডিফারেন্ট কিছু কালার কোয়েল পাখি আছে মিক্স করে রাখছি সব কিছুই ছাই রঙের যেগুলো সেগুলো অনেক সুন্দর এই যে দেখুন এটা মাথার মধ্যে পুরো কালো এবং পুরো বডিটা হচ্ছে যে ছাই কালার মাশাআল্লাহ এই যে দেখুন কত সুন্দর লাগতেছে তো পানি খাওয়া এখনো শেষ হয় নাই আমি ভিডিও করতেছি এদিক দিয়ে ওরা পানি খাচ্ছে আর খাচ্ছে আর খাচ্ছে তো ডিম সকালে উঠে ফেলছি তারপরেও একটা ডিম আছে দেখুন এই যে একটা ডিম তো কোয়েল পাখি এগুলো ডিম দিতেছে আল্লাহর রহমতে আরও কিছু কোয়েল পাখি আছে ওগুলো কেজের মধ্যে যেগুলো আমি বাচ্চা ফুটেছিলাম ওগুলা কোয়েল পাখির বাচ্চাগুলোর মধ্যে ব্রুডিং চলতেছে এগুলো হচ্ছে যে আমার প্যারেন্টস কোয়েল পাখি এগুলাই আল্লাহর রহমতে ডিম পারে এবং এই ডিমগুলো আমি ইনকিউবেটরের মাধ্যমে ফুটাই আল্লাহর রহমতে ফুটে মাশাআল্লাহ এভাবে রিল্যাক্সভাবে এখানে বসে থাকে আর যখন তুষ দেওয়া হয় তখন তো অনেক সুন্দরভাবে তুষ দিয়ে গোসল করে মাশাআল্লাহ এই যে দেখুন সাইড দিয়ে দেখলে কত সুন্দর লাগতেছে পানির ড্রামটা এখানে আছে পানি খাচ্ছে এক কামড় খেয়ে চলে যাচ্ছে অন্যজন এক কামড় খাচ্ছে এমনই করতেছে দেখুন পানির মধ্যে ঠোঁট লাগাইতেছে তারপর ভিজাইতেছে মাশাআল্লাহ আর এই যে দেখুন এখানে তুষ দিয়ে গোসল করতেছে এটাও তুষ দিয়ে গোসল করতেছে এই মুহূর্তটা দেখতে আমার অনেক ভালো লাগে দেখতেই পাইতেছেন কত সুন্দরভাবে ওরা পুরো গা ছড়াই ছিটাই দিয়ে এবং গাটা বড় করে দিয়ে পশমগুলো একবারে দাঁড়ানো দাঁড়ানো টাইপের হয়ে তুষের মধ্যে গোসল করতেছে তো এইভাবে হচ্ছে যে মুরগিও গোসল করে কোয়েল পাখিটা দেখতে অনেক সুন্দর লাগে ছোট্ট একটা প্রাণী তুষের মধ্যে কিভাবে সুন্দর করে গোসল করে এই যে দেখুন বালু উঠাচ্ছে একটু ভালো মতো দেখাই আপনাদেরকে তাহলে বুঝতে পারবেন যে কতটা সুন্দর লাগে একটাকে দেখাইতে গেলে অন্য আরেকটা চলে আসে ঘুরে ঘুরে তুষের মধ্যে গোসল করতেছে এই যে দেখুন তো এখন থেকে ডিম পাড়া শুরু করবে কারণ হচ্ছে যে এখন দুপুর টাইম থেকে বিকাল টাইম পর্যন্ত ওরা ডিম পাড়ে এর পরবর্তীতে রেস্ট নেয় তারপর আবার সকালের দিকে ডিম পাড়ে তো আমি দুই বেলা ডিম উঠাই না আমি এক বেলায় ডিম উঠাই তো নেক্সটবার দেখাবো যে কতটা ডিম উঠাই আমি এই যে দেখুন কত সুন্দর এবং চিত্রা চিত্রা কালারের ডিমগুলো আমি হাতে নিয়ে ফেলছি এখানে ছয় পিস ডিম আছে খুব বড় সড়ো সাইজের আল্লাহর রহমতে তো কোয়েল পাখির ডিমে অনেক পুষ্টি আল্লাহর রহমতে প্রতিদিন 50-60 পিস ডিম পারে তো এগুলো ফ্যামিলির চাহিদা মেটায় এবং আমি সেলও করি মাঝে মধ্যে 20 ডিম সেল করি তারপরে এমনি খাওয়ার ডিম সেল করি মাশাআল্লাহ দেখতে অনেক সুন্দর লাগতেছে তো এখন আমি চলে আসলাম আমার আরেকটা প্রাণীর কাছে সেটা হচ্ছে যে টাইগার মুরগির কাছে টাইগার মুরগিগুলা দেখুন এখানে তো ওটা মিলেমিশে আছে তো আগে ওরা একটা আরেকটার সাথে মারামারি করতো এখন আর মারামারি করে না মিলেমিশে থাকে আর টাইগার মুরগিগুলা নিচেই আছে তো এখন শীতকালে মুরগিগুলা ডিম পাড়া কমাই দিছে খুব ভালোভাবে আছে সুস্থ আছে তারপরেও দেখাবো আজকে কয়টা ডিম পাই তো ডিমগুলো চেক করতে হবে আগে আর মুরগিগুলোর আতাগুলোর কাছে চলে আসছে এভাবে মিলেমিশে থাকে সেটা দেখতে অনেক ভালো লাগে আমার তো এইখান থেকে ডিমগুলো জমাই আমি ইনকিউবেটর বসাই দিছি এবার আর ইনকিউবেটর বসাবো না বাচ্চাগুলো বড় করার পর ওগুলো সেল করার পর তারপরে ডিম জমাই তারপরে বসাবো তো এই যে দেখুন টাইগার মুরগিটা এখানে বসে আছে দেখি এখানে ডিম আছে নাকি সেইটা দেখার আগে নিচে দেখি নি নিচে কোনো ডিম আছে নাকি আল্লাহর রহমতে নিচেও ডিম থাকার কথা আছে কারণ হচ্ছে যে ওরা উপরেও ডিম পারে নিচেও ডিম পারে সেই জন্য তো নিচে ডিম নাই উপরে ডিম আছে নাকি মুরগিটা সরাই একটু চেক করে দেখি মুরগিটা কত কিউট করে আমার দিকে তাকায় আছে তো ওর ডিমটা চেক করতে আসছি ডিমটা চেক করে নিই একটা ডিম আছে এতগুলা মুরগি মোরগ এগুলার মধ্যে শুধু একটা ডিম পাইছি
তো এটা হচ্ছে যে টাইগার মুরগি এবং টাইগার মোরগের বীজ ডিম আল্লাহর রহমতে। তো আমার মোরগগুলোর ঝুঁটিগুলো দেখাই, কাছ থেকে দেখাবো এখন। এই যে দেখুন মোরগগুলোর ঝুঁটিগুলো কত বড়, আর নিচে যেটা আছে নিচেরটা তো অনেক বড়, একবারে এক হাত হবে বরাবর। শীতকালে মোরগ মুরগি রাজা হাঁস এবং চীনা হাঁস সবগুলোকে ভালো মতো কেয়ার করে রাখতে হয়। আমি কম্বল দিয়ে ওদেরকে ঢেকে রাখি রাতের বেলায়, কারণ হচ্ছে যে রাতের বেলায় বেশি ঠান্ডা পড়ে, একবার যদি ঠান্ডা লেগে যায় তাহলে অসুস্থ হইতে 2 মিনিট সময় নেবে না, সেই জন্য আমি খুব কেয়ারলি ওদেরকে কম্বল দিয়ে ঢেকে রাখি। আর সকালের দিকে কেজের উপরে এমনিতে রোদ আসে, তো এভাবে করে আল্লাহর মতো টাইগার মুরগিগুলার কেয়ার করতেছি খুবই ভালো মতো। তো এখনও মেলদোনোটা উপরে আছে আর ফিমেলগুলো নিচে আছে, নিচে নামে না এখনও। তো আমার ভিডিও যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ইনশাআল্লাহ আবারও দেখা যাবে নতুন কিছু নিয়ে। আল্লাহ যেন সবাইকে সুস্থ রাখে, সবাইকে বিপদ থেকে রক্ষা করে, এই দোয়া আছে। আজকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।